আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। উদ্ভাস উন্মেষ কর্তৃক আয়োজিত এসএসসি 2023 ব্যাচের এমসিকিউ বুস্টার কোর্সের আজকের লাইভ ডেমো ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আমি সৈয়দ আহমেদ কালাম রামিম, বুয়েট মেকানিক্যাল 16 ব্যাচ, উদ্ভাসের ম্যাথমেটিক ইনস্ট্রাক্টর হিসেবে আছি। আজকে তোমাদের সাথে কিছু টপিক নিয়ে আমরা আলোচনা করব, তো চলো শুরু করি। তো আজকে আমাদের আলোচনা টপিক হচ্ছে তোমাদের উচ্চতর গণিতের যে অধ্যায় 11 স্থানাঙ্ক জ্যামিতি অধ্যায়টি আছে, সেগুলার আমরা ছোটখাটো কয়েকটি এমসিকিউ এবং তার সলভ নিয়ে আমরা আলোচনা করব। তো চলো আমরা শুরু করতে পারি। প্রথমে আমাদের এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, যে বলা হয়েছে এ বি সি তিনটা বিন্দু সমরেখা হলে টি এর মান কত, এটা আমাদের বের করতে হবে। এখন সমরেখা জিনিসটা কি সেটা যদি আমরা একটু বুঝতে চাই, আমরা একটু ভালো মতো দেখি। ধরো এখানে আমাদের তিনটা বিন্দু এ বি সি, তিনটা বিন্দু আছে। তিনটা বিন্দু যদি আমাদের একই রেখার উপর অবস্থিত হয়, তিনটা বিন্দু দিয়ে যদি আমি একটা সরলরেখা অঙ্কন করতে পারি, সেই ক্ষেত্রে আমরা বলবো এই তিনটা বিন্দু আমাদের সমরেখ। এখন তিনটা বিন্দু সমরেখ হইতে হইলে আমাদের এখানে কনসেপ্ট হচ্ছে এটাই, যে এ আর বি মিলে আমাদের যে লাইনটা পাওয়া যাবে সেখান থেকে আমরা এ বি এর ঢালটা বের করব, আর বি আর সি মিলে আমাদের যে লাইনটা পাওয়া যাবে সেখান থেকে আমরা বি সি এর ঢালটা বের করব। তাহলে আমরা যদি এ বি আর বিসি এর ঢাল বের করি, যেহেতু এই দুইটা আমাদের একই সরলরেখার অংশ, যদি সমরেখ হয় এ বি আর বিসি একই সরলরেখার অংশ হবে, সো অতএব তাদের ঢালটাও কি আমাদের সমান হতে হবে না, তাদের ঢালটাও আমাদের সমান হতে হবে। সো আমাদের এম এ বি ইজ ইকুয়াল টু এম বিসি হবে। এখন যদি আমরা ঢাল বের করার সূত্র এখানে যদি কাজে লাগাই, কোন একটা সরলরেখা যদি আমাদের দুইটা বিন্দুগামী হয়, ঢাল বের করার সূত্র হচ্ছে কোটি দ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজ দ্বয়ের অন্তর। তাইলে এ বি এর ঢাল বের করার জন্য এ বি এর আমরা দুইটা কোটি যদি আমরা বিয়োগ করি, তাহলে এখানে পাওয়া যাবে 2+1, আর আমরা যদি ভুজ দুইটা বিয়োগ করি, ভুজ দুইটা বিয়োগ করলে আমাদের এখানে 3-4 পাওয়া যাবে। আর এখানে এম বি সি এর জন্য আমরা যদি ঢাল বের করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের বি আর সি এর কোটি বিয়োগ করব আর ভুজ বিয়োগ করে ভাগ করে দিব। তাইলে এখানে T-2 পাওয়া যাবে উপরে কোটি বিয়োগ করলে, আর 2-3 নিচে পাওয়া যাবে আমাদের ভুজ দুইটা বিয়োগ করলে। তাহলে এখানে যদি আমরা ফার্দার হিসাব নিকাশ করি, উপরে 3 নিচে -1, এখানে আমাদের T-2 আর নিচে হচ্ছে আমাদের -1, সো আলটিমেটলি -1-1 কাটাকাটি T-2 ইজ ইকুয়াল টু 3, সো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি T=5, সো এখানে আমাদের রাইট অ্যান্সারটা হচ্ছে অপশন ডি। আশা করি বুঝতে পারছি। পরেরটাতে আমরা চলে যাই। একটা সরলরেখার সমীকরণ এখানে আমাদের দেওয়া আছে, বলা হয়েছে আমাদের পি বিন্দুটা এই সরলরেখার উপর অবস্থিত হলে টি এর মান কত। তাহলে পি বিন্দুটা এই সরলরেখার উপর যদি অবস্থিত হয়, তাহলে আমরা এখানে বলতে পারি যে আমাদের পি বিন্দু দ্বারা এই সরলরেখার সমীকরণটা সিদ্ধ হবে। সো সিদ্ধ হওয়া মানে কি, এক্স এর জায়গায় আমরা টি বসাবো আর ওয়াই এর জায়গায় আমরা -4 বসাবো। তাহলে এক্স এর জায়গায় টি আর ওয়াই এর জায়গায় যদি -4 বসে, আমাদের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান হবে। তাহলে সরলরেখা সমীকরণে 2x দেওয়া, এখন এক্স এর জায়গায় টি বসাইলাম, ওয়াই এর জায়গায় আমরা -4 বসাবো আর = 4। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2t+4 ইজ ইকুয়াল টু 4, 4 কাটাকাটি আমরা এখান থেকে লিখতে পারি 2t = 0, সো আলটিমেটলি আমাদের এখানে চলে আসতেছে t = 0, সো এখানে আমাদের অ্যান্সারটা হচ্ছে অপশন ডি। পরের কোশ্চেনে চলে যাই। দুইটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে, তাদের ঢাল দ্বয়ের গুণফল কত। তো দুইটা সরলরেখার সমীকরণ থেকে যদি আমরা ঢাল বের করতে চাই, ঢাল বের করার সূত্র হচ্ছে, একটু কনসেপ্ট আমরা জেনে রাখি, AX+BY+C এই ফর্মের কোন একটা সরলরেখা থাকলে সেখান থেকে যদি আমরা ঢাল বের করতে চাই, ঢাল বের করার সূত্র হচ্ছে -A/B, সোজা কথায় বা -X এর সহগ, উপরে X এর সহগ বসবে আর নিচে Y এর সহগ বসবে আর সামনে একটা মাইনাস বসে যাবে। তাহলে এখন একটু চিন্তা করি আমরা। প্রথমে আমরা যদি এই সরলরেখার ঢালটা যদি আমরা M1 দিয়ে প্রকাশ করি, আর এই সরলরেখার ঢালটা যদি আমরা M2 দিয়ে প্রকাশ করি, তাহলে এখান থেকে M1 আমরা যদি সূত্র অনুসারে বসাই, -X এর সহগ, X এর সহগ এখানে কত, 4, আর Y এর সহগ এখানে কত, 1। তাইলে এখান থেকে আমরা M1 এর ভ্যালু বের করে ফেলতে পারি, এটা হচ্ছে আমাদের -4। আর M2 কত, M2 যদি আমরা বের করতে চাই, M2 বের করার জন্য আবার ওই একই সূত্র, -X এর সহগ ডিভাইডেড বাই Y এর সহগ, X এর সহগ হচ্ছে আমাদের -2 আর Y এর সহগ হচ্ছে এখানে আমাদের 1, ঠিক আছে। সো 1 বসিয়ে দিলাম, এখানে আলটিমেটলি 2 চলে আসলো। সো ফাইনালি আমরা যদি M1 আর M2 গুণ করি, সো বুঝতেই পারতেছি এখানে -4 এর সাথে আমাদের 2 গুণ করতে হবে, সো অ্যান্সার চলে আসবে আমাদের -8, এবং সেটা হচ্ছে আমাদের অপশন এ।
পরেরটাতে চলে যাই। পরেরটাতে আমাদের বলা হয়েছে এক্স প্লাস টু ওয়াই ইজ ইকুয়াল টু 10 এর লেখচিত্র কোণটি। এই লেখচিত্রটা এক্সপ্রেস করার জন্য আমাদের সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে লেখচিত্রটাকে যদি আমরা এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু 1 এই ফর্মে আনি। হয়তো এই জিনিসটার সাথে তোমরা অনেকে পরিচিত না, আমি একটু এই জিনিসটা এই সরলরেখা সমীকরণটার তাৎপর্যটা বলি। এখানে আমাদের এক্স আর ওয়াই বাদে এখানে এ আর বি বলে দুইটা জিনিস আছে, এ আর বি এর দুইটা সিগনিফিকেন্স আছে। দুইটা সিগনিফিকেন্স কি? যদি আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ অঙ্কন করি, এটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ, এবং সরলরেখা সমীকরণটা গ্রাফটা যদি আমরা অঙ্কন করি, গ্রাফটা আমাদের এক্স অক্ষ থেকে কিছু পরিমাণ অংশ কাট করবে এবং ওয়াই অক্ষ থেকেও কিছু পরিমাণ অংশ কাট করবে। এক্স অক্ষ থেকে যে পরিমাণ অংশ কাট করবে তার দৈর্ঘ্য হচ্ছে এ, আর ওয়াই অক্ষ থেকে যে পরিমাণ অংশ কাট করবে তার দৈর্ঘ্য হচ্ছে আমাদের বি। তাহলে এক্স অক্ষ থেকে মূল বিন্দু থেকে এক্স অক্ষের এই বিন্দু পর্যন্ত দৈর্ঘ্য যদি আমাদের এ হয়, তাহলে এখানে আমরা এই বিন্দুটার স্থানাঙ্ক পেয়ে যাব এ কমা জিরো। আর আমাদের এখানে যদি আমাদের ছেদবিন্দুটা ওয়াই অক্ষের উপর আমাদের বি দূরত্বে আমাদের যদি এখানে ছেদবিন্দুটা পাওয়া যায়, এখানে আমাদের বিন্দুটা পাওয়া যাবে 0,b। সো এটাই হচ্ছে আমাদের এ আর বি এর তাৎপর্য, এক্স অক্ষের খন্ডিতাংশ এবং ওয়াই অক্ষের খন্ডিতাংশ। তো আমরা এখানে সরলরেখা সমীকরণটাকে এইভাবেই আমরা এক্সপ্রেস করব। সেভাবে এক্সপ্রেস করার জন্য আমরা সবকিছুকে 10 দিয়ে ভাগ করে দিই, উভয় পক্ষে আমরা 10 দিয়ে ভাগ করে দিব। এক্স কে 10 দিয়ে ভাগ করলাম, 2y কে 10 দিয়ে ভাগ করলে y ডিভাইডেড বাই 5 হবে, 10 কে 10 দিয়ে ভাগ করলে আমাদের এখানে 1 হবে। সো চিন্তা করে দেখো, এটা কিন্তু আমাদের এই ফর্মে চলে আসতেছে। এই ফর্মে চলে আসলে আমরা বলতে পারি এটাই হচ্ছে আমাদের এ আর এটাই হচ্ছে আমাদের বি। সো এ এর ভ্যালু হচ্ছে আমাদের 10 আর বি এর ভ্যালু হচ্ছে আমাদের 5। সো এখান থেকে আমরা যদি সরলরেখার সমীকরণটা বা লেখচিত্রটা যদি আমরা অঙ্কন করতে চাই, খুব সহজেই কিন্তু অঙ্কন করে ফেলতে পারবো। দেখো আমাদের এ এর ভ্যালু যদি 10 হয়, তার মানে আমাদের সরলরেখাটা এক্স অক্ষের এক্স অক্ষ হতে 10 একক অংশ ছেদ করবে। সো ধরি এই যে এতটুকু হচ্ছে আমাদের 10, এতটুকু হচ্ছে আমাদের 10, আর ওয়াই অক্ষ থেকে কত অংশ ছেদ করবে? 5। তাহলে এতটুকু হচ্ছে আমাদের 5। সো এখানে এই দুইটা বিন্দুই যদি আমরা যোগ করে একটা সরলরেখা অঙ্কন করি, আমাদের সরলরেখা সমীকরণটা পাওয়া যাবে, যেখানে আমাদের এ বিন্দুটা হবে 10,0 আর বি বিন্দুটা হবে আমাদের 0,5। সো এটা দেখা যাচ্ছে আমাদের সমীকরণ আমাদের এমসিকিউ এর এ নাম্বার অপশনের সাথে মিলে যাচ্ছে। তো এখানে আমাদের সঠিক অ্যান্সারটা হচ্ছে অপশন এ। পরেরটাতে চলে যাই, আমাদের তিনটা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ একক, এটা আমাদের বের করতে হবে। তো আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র এখানে যদি আমরা বসাই দিই, সূত্র হচ্ছে আমাদের প্রথমে এ বিন্দু স্থানাঙ্ক 1-1 বসাতে হবে, বি বিন্দু স্থানাঙ্ক 2,2 বসাতে হবে, সি বিন্দু স্থানাঙ্ক -2,2 বসাতে হবে, আবার এ বিন্দু স্থানাঙ্ক 1,-1 বসাতে হবে। এরকম একটা সূত্র আমরা নিশ্চয়ই পড়ে আসছি। এখন এই সূত্রটা আমাদের ক্যালকুলেশন কিভাবে করতে হয়? এখানে আমাদের আর আর ই সবকিছু গুণ করে যোগ করতে হয়। তাহলে হাফ এভাবে যদি আর আর ই গুণ করি 2, 2 দুগুণ আমাদের 4, তারপর -2 আর -1-এ আবার 2, সবকিছু আমরা যোগ করে ফেললাম। আর এইভাবে আমরা সবকিছু আর আর ই গুণ করে আমরা কি করব? বিয়োগ করে দিব। তাহলে 1 আর 2 বিয়োগ করে 1-1 আর 2, -2 আসবে, বিয়োগ করলে এটা হয়ে যাবে +2, 2 আর -2 বিয়োগ করলে ওইটা হয়ে যাবে আমাদের +4, আর লাস্টে আমাদের 2 ইন্টু 1 2 বিয়োগ করলে এটা আমাদের -2 হয়ে যাবে। সো আলটিমেটলি এখানে যদি আমরা এখন ক্যালকুলেশন করি, এখানে আমাদের 6 বর্গ একক এটা আমাদের চলে আসবে। সো এখানে অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি। পয়েন্টটাতে চলে যাই, পিকিউ সরলরেখা সমীকরণটা কি হবে? সো পিকিউ সরলরেখা সমীকরণ বের করার আমাদের একটা সূত্র আছে, সেই সূত্রটা যদি আমরা দেখি, সূত্রটা হচ্ছে x-x1 x1-x2 ইজ ইকুয়াল টু y-y1 ডিভাইডেড বাই y1-y2। এই সূত্র দিয়ে আমরা চাইলে যে কোনো দুই বিন্দুগামী সরলরেখা সমীকরণ খুব ইজিলি বের করে ফেলতে পারি। তাহলে এখানেও যদি আমরা বের করতে চাই, প্রথমে x-x1 মানে হচ্ছে আমাদের p বিন্দুর ভুজ, যেটা হচ্ছে 3, x1-x2 তার মানে 3-4, এখানে হয়ে যাবে 3+4, তারপর আমাদের y-y1, y1 হচ্ছে এখানে -5, সেখানে y+5 হয়ে যাবে, আর y1-y2, তাহলে এখানে -5-2। সো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, এটা ক্যালকুলেশন করলে দেখা যাবে আমাদের সমীকরণটা চলে আসতেছে x+y+2 = 0, যেটা আমাদের এখানে অপশন সি। আরো কিছু আমাদের ম্যাথ আছে, সেটাও একটু দেখে ফেলি। এই দুইটা রেখা সমান্তরাল হলে কে এর মান কত? তাহলে সমান্তরাল হবার আমাদের শর্ত আছে একটা, সমান্তরাল হবার যে শর্ত, সেই শর্তটা হচ্ছে আমাদের যেই দুইটা সরলরেখা সমান্তরাল হবে তাদের ঢালগুলা আমাদের কি হইতে হবে? সমান হইতে হবে।
দুইটা ঢালই আমাদের সমান হইতে হবে। তাইলে দেখো, এখান থেকে যদি আমরা ঢাল M1 বের করতে চাই, আমরা ওই যে ঢাল নির্ণয় করার একটা সূত্র তোমাদের একটু আগে ডিসকাস করে আসছি, মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই সহগ। সো এখানে এই সরলরেখার ঢাল হবে মাইনাস এক্স এর সহগ 2 ডিভাইডেড বাই ওয়াই সহগ -1, আলটিমেটলি 2 চলে আসতেছে। আর এই সরলরেখার ঢাল যদি আমরা বের করতে চাই M2, এটাও হবে মাইনাস এক্স এর সহগ 3 আর ওয়াই এর সহগ হচ্ছে আমাদের কে, সো -3 ডিভাইডেড বাই কে। তো এখন যদি আমাদের M1 আর M2 সমান হয়, তাহলে 2 আর -3 বাই কে, এই দুটাও আমাদের সমান হইতে হবে। সেখান থেকে আমরা বের করে ফেলতে পারি কে ইজ ইকুয়াল টু হচ্ছে -3 বাই 2, এবং এটা হচ্ছে আমাদের অপশন ডি। ওকে, আশা করি সবাই বুঝতে পারছি, এটা আমাদের অপশন ডি। আচ্ছা, আর লাস্টে এখানে আমাদের বলা হয়েছে কোন বিন্দুটি এক্স, কোন বিন্দুটি আমাদের এক্স অক্ষের উপর অবস্থিত, নিম্নে আমাদের চারটা বিন্দুর মধ্যে কোন বিন্দুটা। আচ্ছা, এটার পিছনে আমাদের বেসিক, খুবই ইজি একটা বেসিক, আমাদের কোন একটা বিন্দু যদি এক্স অক্ষের উপর অবস্থিত হয়, ধরো এই যে আমাদের এই বিন্দুটা এক্স অক্ষের উপর অবস্থিত, সে এক্স অক্ষের উপর অবস্থিত হইলে তার কিসের স্থানাঙ্ক শূন্য হবে? কোটির স্থানাঙ্ক, কারণ সে আমাদের এক্স অক্ষ বরাবরই আমাদের ডানে বামে সরতেছে, ওয়াই অক্ষ বরাবর আমাদের উপরে নিচে কিন্তু উঠতেছে না। সো ওয়াই অক্ষ বরাবর তার কোনো কিন্তু শিফট নাই বা কোনো আমাদের অবস্থানের পরিবর্তন নাই। সো এখানে আমাদের শুধু এক্স এর স্থানাঙ্ক থাকবে, ওয়াইয়ের স্থানাঙ্ক থাকবে না। সো ওয়াইয়ের স্থানাঙ্ক শূন্য হয়ে যাবে। সো আমরা এখন অপশন গুলাতে খুঁজি কোথায় ওয়াইয়ের স্থানাঙ্ক শূন্য। দেখা যাবে এখানে আমাদের এই যে ডি অপশনটাই আমাদের ওয়াইয়ের স্থানাঙ্ক শূন্য, 3,0, এই বিন্দুটা আমাদের এক্স অক্ষের উপর অবস্থিত হবে। সো এখানে অ্যান্সারটা হচ্ছে আমাদের অপশন ডি। তো আজকে আমাদের আলোচনার বিষয় আমাদের এতটুকুই ছিল, তোমাদের MCQ বুস্টার কোর্স। আজকে আমাদের ডেমো ক্লাস নেওয়া হয়েছে, ইনশাল্লাহ তোমরা যদি আমাদের বুস্টার কোর্সটাতে ভর্তি হও, আমরা এরকম প্রতিটা চ্যাপ্টার, প্রতিটা প্রতিটা সাবজেক্টেরই প্রতিটা অধ্যায়ের আমরা এসব MCQ নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। সো তোমরা আশা করি তাড়াতাড়ি ভর্তি হয়ে যাবে। সো কোর্সে ভর্তি হইলেই তোমাদের জন্য একটা MCQ বুস্টার বুক থাকবে, যেখানে বিগত 7 বছরের বোর্ড কোশ্চেন, সকল বোর্ড কোশ্চেন, সকল বিষয়ের সকল অধ্যায়ের বোর্ড কোশ্চেন তোমরা সলভ সহ পাবে। সেই সাথে তোমরা যদি কোর্সে ভর্তি হয়ে থাকো, তোমরা 18টি লাইভের জুমের লাইভ ক্লাস পাবে এবং 18টি অনলাইন এক্সামও তোমরা দিতে পারবে নিজেকে যাচাই করার জন্য। এছাড়া প্রতিটা ক্লাস শেষে তোমরা মাল্টি কালার PDF ক্লাস নোটও তোমরা পেয়ে যাবে। তো এই কোর্সটা আমাদের ভর্তি চলছে এখন, কোর্সটা আমাদের ইনশাল্লাহ শুরু হবে আগামী 10 সেপ্টেম্বর। আরো বিস্তারিত যদি কোনো কিছু জানার দরকার হয়, তাহলে নিকটস্থ উদ্ভাস উন্মেষের যে কোনো শাখায় তোমরা যোগাযোগ করতে পারো, অথবা তোমরা ভিজিট করতে পারো www.udvash.com। তো বড় হওয়ার প্রচন্ড ইচ্ছাই মানুষকে বড় করে তোলে, ইনশাল্লাহ আমরা ওই প্রত্যয় নিয়ে সামনে এগিয়ে যাব। তো আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে আমরা এখানেই বিদায় নিব। আল্লাহ হাফেজ সবাইকে।